আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আজকের ভিডিওটা দেখলে আপনাদের মনটা ভালো হয়ে যাবে। তো সচরাচর কিন্তু এই দৃশ্যগুলো এখন বিলুপ্তির পথে। তো এখানে কয়েকটা গরু এবং ছাগল আছে এবং এটা হলো একটা ময়দান, অনেক বড় খোলা একটা মাঠ। এখানে গ্রামাঞ্চলের মানুষজন গরু ছাগল নিয়ে আসে ঘাস খাওয়ানোর জন্য। এখানে দেখুন সবুজ ঘাসের সমারোহ এবং এই ঘাসগুলো গরু খাচ্ছে দেখুন অনেক তৃপ্তি সহকারে। তো গরুর খাবার হলো ঘাস, তো তৃপ্তি সহকারে ঘাসগুলো খাচ্ছে পেট ভরে। এবং গ্রামাঞ্চলে কিন্তু শুধুমাত্র এই দৃশ্যগুলো দেখতে পাওয়া যায়, আর এখনকার ছেলে মেয়েরা কিন্তু এগুলো দেখতে পায় না। আর এটা হলো তিল ক্ষেত, যে তিলের তেল আমরা খাই। এই এখানে ফুল ফুটেছে, ফুলের পরে বীজ হবে। তো এই বীজ যখন পেকে যাবে তখন সংগ্রহ করে কৃষকরা ঘরে উঠাবে। এবং এই তিল থেকে দেখুন এখানে কিন্তু দুই একটা ফলও দেখা যাচ্ছে। তো পাকার পরে কৃষকরা ঘরে উঠাবে, উঠানোর পরে কিন্তু এই তিলটা বাজারে বিক্রি করবে। বিক্রি করার পরে সেটা কিনে তারপরে এটা ভাঙিয়ে তেল বের করা হয়। তো এখানে কিন্তু কয়েক বিঘা জমিতে এখানে তিল লাগানো হয়েছে, কৃষক ভাইরা লাগিয়েছে। আর এখানে দেখুন একটা গর্ভবতী ছাগল আছে। তো এখানে পালানটা কিন্তু অনেক ভারী হয়ে গেছে, মনে হচ্ছে যেন কয়েকদিনের ভিতরেই বাচ্চা হবে। আর এখানে আরও দুইটি ছাগল আছে, খুবই ভালো লাগছিল আমার কাছে। তো ভাবলাম এটা আমি আপনাদের মাঝে শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। তো এখানে খোলা মাঠে ছাগলগুলো এবং গরুগুলো আনন্দে ঘাস খাচ্ছে এবং এগুলো কিন্তু একেবারে ছেড়ে দেওয়া নেই। এগুলো চকি দেওয়ার জন্য মাঠে কিন্তু মানুষ আছে, যাতে আবাদ নষ্ট না করে। এখানে জমিতে তিল লাগানো আছে, তো তিলগুলো যাতে ছাগলে না খেয়ে ফেলে এজন্য কিন্তু এগুলো আবার পাহারা দিতে হয়, যাতে আবাদগুলো নষ্ট না করে ফেলে। তো প্রিয় ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে বা লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো বেশ ভালোই লাগছে যে গ্রামের দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরলাম, আমার কাছে ভালো লেগেছে বলে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের আজকের ভিডিওটা। আর এখানে দেখুন খোলা মাঠে এখানে আবাদের জন্য আবারও প্রস্তুত করা হচ্ছে। আর এখানে যে জমিটা আবাদ করা আছে সেখানে ঘাস নিংড়ানো হচ্ছে। এখানে এক দুই তিন চার চারটি মানুষ জমিটা পরিষ্কার করছে। এখানে যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো পরিষ্কার করে নিচ্ছে। আর এখানে যখন আমি ভিডিওটা তৈরি করছি তখন তারা আমার মুখে তাকিয়ে বলছে যে কী করবা, তখন আমি বললাম ভিডিও করছি, এটা আমি শেয়ার করব এবং যশোর জেলার মানুষ কত পরিশ্রম করে যে জীবিকা অর্জন করে সেটাই আমি দেখাবো। তো বলছে ঠিক আছে মা, তাহলে তুমি ভিডিও করো। তো রাস্তা এটা হলো জীবন একটা সরু রাস্তা এবং এই রাস্তা দিয়ে আমরা এসেছি, রাস্তা দিয়ে বাড়ি ফিরে যাব। রাস্তার উপরে এখানে আরও একটা ছাগল দেখতে পাচ্ছেন, আর এখানে কিন্তু মানুষগুলো কষ্ট করছে। এই যে প্রচণ্ড রোদ তাপের ভেতরে দেখুন এই পাঁচজন কৃষক তারা অক্লান্ত পরিশ্রম করছে। তো সবাই দোয়া করবেন, আমরা তো ঘরে বসে আছি, এসির নিচে অনেকে বসে আছে, আরামে চাকরি করতেছে, কিন্তু কৃষক ভাইরা দেখুন মাথার ঘাম পায়ে ফেলে কত পরিশ্রম করে আমাদের জন্য তারা খাবার তৈরি করে দেয়। তারা যদি আবাদ না করতো, ধান না লাগাতো, তিল সরিষা না করতো, সেক্ষেত্রে কিন্তু আমরা যে ভাত রান্না করি, চালটা তৈরি হয়, সেটা কিন্তু এই কৃষক ভাইদের পরিশ্রমেরই ফল। এখানে দেখুন যে ঘাসগুলো আছে অনেক সুন্দর কিন্তু ঘাস ফুল, তো এগুলো কিন্তু সচরাচর দেখা যায় না। তো মাঠে এসে যখন এই দৃশ্যগুলো আমার চোখে পড়লো তো মনটা ছুঁয়ে গেল, এবং সচরাচর কিন্তু এগুলো দেখতে পাওয়া যায় না এবং সবসময় বাইরেও যাওয়া হয় না। তো আমি একটু ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছি দেখুন। আর এখানে আছে একটা গরু বাঁধা, গরুটা কিন্তু ঘাস খাচ্ছে। আর এই যে পাশ দিয়ে চিকন একটা নদী বয়ে গেছে, এবং এই নদীতে এই যে ছেলে মেয়েরা নাইতে নামছে এখন মাছ ধরার জন্য, এবং এই যে নৌকাটা নৌকার উপরে উঠবে, তো মাছ ধরার জন্যই এই নৌকাটা ব্যবহার করা হয়। এবং তাছাড়াও
বিকালবেলা অবসর টাইমে আমরা এই নৌকাতে উঠে মাঝে মধ্যে ঘুরে বেড়াই, অনেক ভালো লাগে। এবং সকালের যে দৃশ্যটা সেটা আরও অনেক সুন্দর। আজকে বিকেলবেলায় এই ভিডিওটা আমি তৈরি করলাম, আপনাদের মাঝে শেয়ারও করে দিলাম। তো এই বাচ্চা ছেলেটাও অনেক আনন্দ করে নৌকার ভিতরে উঠল। তো এই ভিডিওটা দেখে অনেকের ছোটোবেলার কথা মনে পড়ে যাবে। তো কার কার ছোট্টবেলা এরকম স্মৃতিময় ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আবারও নৌকা থেকে নেমে আসলো, আর এদিক থেকে আমি ভিডিওটা করছি। খুব ভালো লাগছে আমার দৃশ্যটা দেখতে। এখানে দেখুন মাছ মারা হচ্ছে, মাছ মারছে। এখানে কিন্তু পুঁটি, জেল, চান্দা মাছ এবং ছোট ছোট যে সুস্বাদু মাছগুলো আছে এই নদী থেকেই ধরা হয়। খাল বিল থেকে এই মাছগুলো দেখুন কীভাবে ধরছে। এবং একটা ছেলে মাছটা ছাড়িয়ে পাতিলের ভিতরে রেখেছে। আমি একটু কাছে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু পারলাম না, কারণ কাদা আছে, কাদার ভিতরে নামলাম না। যাই হোক, আমি এখানে এখন চলে এসলাম। দেখুন এটা কিন্তু অনেক বড় খোলা একটা মাঠ। তো এই খোলা মাঠে অনেকগুলো গরু ছাগল বাঁধা আছে, তারা তৃপ্তি সহকারে খাচ্ছে এবং আচরে রাজান হয়ে গেছে। এখন গরুগুলোকে বাড়ি নিয়ে যাবে, ছাগলগুলোকে বাড়ি নিয়ে যাবে গরু ছাগলের মালিক যারা আছে তারা। বাছুরটা কিন্তু, গরুর বাছুরটা কিন্তু খুবই সুন্দর ছিল। এখানে আরও একটা বাছুর বাঁধা আছে, আর এখানে আরও দুইটা বাছুর শুয়ে আছে। এদের খাওয়া শেষ হয়ে গেছে, বাছুর দুটো এখন রেস্ট করছে। তো এখন আমি অন্য সাইডটা ক্যামেরা বন্দি করছি। এই সাইডে আছে সব ছাগল, ছোট ছোট দেখাচ্ছে, আমি একটু কাছে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখুন এগুলো কিন্তু ছাগলগুলো ঘাস খাচ্ছে, ঘাসের সবুজে সমারোহ হয়ে আছে পুরো মাঠটা। দেখুন অনেক সুন্দর লাগছে, যত দূর নজর যায়, দু চোখ যত দূর যায় তত দূর কিন্তু সবুজে আর সবুজ, খুবই সুন্দর লাগছে দেখতে। এখানে এই যে একটা ছাগল আছে, ছোট্ট বাচ্চা ছাগল, বাচ্চাটাও ঘাস খাচ্ছে। ছাগলটা দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর। আর এখানে একটা চাচি বসে আছে, সে মাঠ থেকে ঘাস কেটে নিয়ে যাচ্ছে গরু ছাগলের জন্য। এখানে আছে ঘাস ফুল, ঘাস ফুলগুলো সুন্দর লাগছে দেখতে। তো প্রিয় ভিউয়ার্স, এখানে দেখুন যে সূর্যটা কিন্তু ডুবে যাওয়ার মতো হয়ে গেছে, আর আধা ঘন্টার ভিতরে সন্ধ্যা হয়ে যাবে। তো এজন্য আমি এটাও ক্যামেরা বন্দি করে নিলাম, কারণ দৃশ্যটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। আর আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি, সরাসরি দেখতে কিন্তু আরও অনেক সুন্দর হয়েছে। সবই মহান রাব্বুল আলামিনের সৃষ্টি, আল্লাহ পাক যেন সবাইকে সরল ও সঠিক পথে চলার তৌফিক দান করেন। আর আমি যেন সবসময় আপনাদের মাঝে নতুনত্ব ভিডিও শেয়ার করতে পারি, দোয়া করবেন যেন আল্লাহ সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন, আমার জন্য দোয়া করবেন। আর এটা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি তার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। অনেক দোয়া ও শুভকামনা রইল আপনাদের জন্য। তো আমি যখন নতুন নতুন ভিডিও তৈরি করি, আপনারা যখন কমেন্ট করেন, সত্যিই অনেক ভালো লাগে। এভাবেই সবসময় আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট একান্তভাবে কামনা করছি। তো
এখন আমি মাঠটা দেখুন যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, এবং মনটাও কিন্তু ভালো হয়ে যায় এরকম সবুজের মাঝে থাকলে। আর এখানে যে সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হলো রাজহাঁস। তো এখানে আমি একটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করছি। রাজহাঁসগুলো মাঠে দেখুন নদী থেকে উঠে মাঠে এখানে ঘাস খাচ্ছে। তো রাজহাঁসগুলো দেখতে অনেক ভালো লাগছে। কোনো হাঁস রেস্ট করছে, আবার কোনো হাঁস এখনো পর্যন্ত খেয়ে যাচ্ছে, কেউ ডানা মেলে হেঁটে বেড়াচ্ছে। খুবই সুন্দর একটা দৃশ্য। এখানে দেখুন এই দুজন রেস্ট করছে, এখন আমাকে দেখে উঠে গেল। তো আমি ভিডিও করছি এই জন্য তারা আমার কাছ থেকে সরে যাচ্ছে দূরের দিকে। দেখুন খুবই সুন্দর লাগছে। তো রাজহাঁসগুলো কিন্তু এই রাজহাঁসের মাংস খেতে অনেক ভালো লাগে, এবং ডিমগুলো যে পারে রাজহাঁসের ডিমগুলো কিন্তু অনেক বড়, এবং যে বাচ্চাগুলো ডিম থেকে যে বাচ্চাগুলো বেরোয় সেটা দেখতে কিন্তু আরও অনেক সুন্দর। সবই উপর আল্লাহর রহমত। আল্লাহ আমাদের জীবিকার জন্য, জীবিকা নির্বাহের জন্য সব কিছুই এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, এবং এক একটা জিনিসের এক এক রকম স্বাদ। হাঁস মুরগি গরু ছাগল তো এগুলো কিন্তু সব গ্রামেই বেশি দেখতে পাওয়া যায়, শহর অঞ্চলের মানুষরা এগুলো কিন্তু দেখতেই পায় না। আর এখানে একটা ভাই মাথায় করে ঘাস নিয়ে চলে যাচ্ছে। আমি বললাম যে একটু দাঁড়ান, আপনাকেও একটু ভিডিও করে নিই, কারণ আমার একটা চ্যানেল আছে সেখানে আমি ছাড়বো। আমাদের যশোর জেলার মানুষ যে কত পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করব, সেটা অনেকে দেখতে পাবে। তো বলছে ঠিক আছে তাহলে আমাকে উঠায় নাও। তখন আমি ক্যামেরা বন্দি করে নিলাম। এখানে ছোট্ট নদীটা পার হয়ে কৃষক ভাই চলে যাচ্ছে বাড়িতে, কারণ সন্ধ্যা হয়ে গেছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।